Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. একবার সুযোগ পেলে আমি এখান থেকে পালিয়ে যাব। এটা কি করলে তুমি? একটু দেখে চলতে পারো না? উঠাও এটাকে। আর তোমাকে এখানে বনবিহার করাতে নিয়ে আসিনি, সহায়ক করে নিয়ে এসেছি। এই জন্য আমার আদেশের পালন করাটা শিখে না, নয়তো উঠাও এটাকে। দারুণ ব্যাপার অধিরাজ, শিকার নিজেই শিকার হতে চলে এসেছে। এবার এতে তোরই বা কি দোষ? চালাতির আর এমনিতেও এই শিকারটাকে মারতে অনেক আনন্দ হবে। দাও, আমি বললাম তীর ধনুক দাও আমাকে। কি ধরনের ব্যবহার? সরো সামনে থেকে। আমি বলেছিলাম তো, না আমি তোমাকে শিকার করতে দেব, না কাউকে শিকার হতে দেখব। বকবক বন্ধ করো আর সরো সামনে থেকে। নিজে মরে যাব, কিন্তু এই অবলা প্রাণীগুলোকে মারতে দেব না। তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। যাওয়া যাক। কি হলো, কোনো অসুবিধা আছে নাকি? আমার মনে হয় যে দিদাকে না বলে যাওয়াটা ঠিক হবে না। এমনিতেও দিদা ঘরে এখনই চলে আসবে। উনি আসবেন আর আমাকে দেখতে পাবে না, ওনার চিন্তারও বেড়ে যাবে। এই জন্য এখন থাক। সরো সামনে থেকে। প্রথমে তীরটাকে সরাও। আমি বললাম যাও এখান থেকে। আহা, প্রথমে ওই অবলা প্রাণীটাকে যেতে দাও। আমার পদতলে থাকা আর আদেশের পালন করাটা শিখে নাও, নয়তো আমি তোমাকেও মারব আর ওই জানোয়ারটাকেও। তীর দাও, তীরটা দাও আমায়।
শুনোই না, তাই চলে গেল ওই মেয়েটা। এবার মাকে কি জবাব দেবো আমি? এখানে কোথাও রয়েছে নিশ্চয়ই, বেশি দূরে চলে যেতে পারবে না ও। তাড়াতাড়ি ধরে নিয়ে আসছি। কোথায় আছো মা? একবার রানীমার শক্তি যদি সম্পূর্ণ ফিরে আসে তাহলে তুমি তাড়াতাড়ি আমার বিয়ের কথা বলে নেবে, নাহলে জানি না কতদিন নিজের হবু বরকে নিজের সতীনের সাথে দেখতে হবে। জানি না ওর দূষণ জঙ্গলে কি করছে। তুই চিন্তা করিস না, আমি চন্দ্রলেখার সাথে কথা বলে নেব। হুম,